খুলনা দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়। খুলনা থেকে আকাদের জন্য পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। খুলনার দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে আজ শনিবার সকাল 11:30 নিরাপদ মাসে ভোরবদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাসা, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার, জকিপল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান লিঙ্কন, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্টিং ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দেশি মাছ ও মাছের আবাসস্থল রক্ষার ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের গৃহীত পদক্ষেপের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সভার সভাপতি ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম দেশের বর্তমান লোডশেডিংয়ের প্রেক্ষাপটে সরকারের সকল পদক্ষেপের ব্যাপারে ব্যবসায়ীদের সকল মহলকে সচেতন করার ব্যাপারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচির সফল প্রচারের মাধ্যমে প্রসার ঘটিয়ে জাতীয় কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ মাছ চাষে সকল মাছ চাষি যাতে এগিয়ে আসেন সে ব্যাপারে তাদের সচেতনতা তৈরি করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। সবাই উপস্থিত বিশেষ অতিথি ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম ফরিদ আক্তার বলেন, নিরাপদ মাছ চাষের জলাশয় ও মৎস্য সম্পদকে টিকিয়ে রাখতে হলে অপরিকল্পিত আবাস প্রকল্প মাটি ভরাট বালু ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করে ব্যবসা চালানো ও গ্রামের প্রাকৃতিক পরিবেশ